তো বন্ধুরা আজকে আমরা সমবিভব তল সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল এগুলো নিয়ে আলোচনা করব তো সমবিভব তল বলতে কি বোঝায় নামটাই বলছে যে যে তল বরাবর সবগুলো পয়েন্টে বিভব সমান সেটাকে আমরা বলবো সমবিভব তল তো এটা আবার কীরকম হয় একটু যদি দেখাই এখানে একটা প্লাস চার্জ দেখতে পাচ্ছ এই প্লাস চার্চের পাশে তার তড়িৎ বলরেখাগুলো দেখতে পাচ্ছ আমরা জানি কোনো এক চার্চ থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়ান বাই ফোর পাই সাইলন নট কিউ বাই আর তো একটু খেয়াল করে দেখো বন্ধুরা এটা থেকে আর দূরত্বে যদি এই পয়েন্টটা থাকে এটা থেকে আর দূরত্বেও এই পয়েন্টটা এটা থেকে আর দূরত্বে এই পয়েন্টটা দ্যাট মিন্স এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ দ্বিতীয় বৃত্তটার কথা বলছি ভেতর থেকে এই দ্বিতীয় বৃত্তটার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্লাস চার্জ থেকে সমান দূরত্বে আছে এই পয়েন্টটা যে ততটুকু দূরত্বে এই পয়েন্টটা ততটুকু দূরত্বে আছে আবার প্রত্যেকের জন্যই কিন্তু কিউ ওয়ান হিসেবে চা সার্ভিস করবে আমার এই চার্জের মানটাই রাইট তো আমার চিন্তা করে দেখো এই পয়েন্টে যেই বিভবটা আসবে ওয়ান বাই ফোর এফ নট কিউ ওয়ান বাই আর ব্যবহার করে এই পয়েন্টে সেই একই বিভব আসবে এই পয়েন্টে সেই একই বিভব আসবে দ্যাট মিনস এই বৃত্তের প্রতিটি বিন্দুতে আমার কিন্তু একই বিভবের মান আসবে মানে এই বিন্দুতে যে বিভব এই বিন্দুতে যে বিভব এই বিন্দুতে সেই বিভব শুধুমাত্র বৃত্তই না এটাকে তুমি যদি ত্রিমাত্রিকভাবে চিন্তা করো এটা তো ত্রিমাত্রিক এটাকে যদি তুমি ত্রিমাত্রিকভাবে চিন্তা করো মানে তোমার স্ক্রিনের সামনে আবার স্ক্রিনের পেছনে চিন্তা করো তাহলে কিন্তু একটা এরকম গোলক পাওয়া যাবে রাইট মানে এটাকে কেন্দ্রে রেখে একটা সুনির্দিষ্ট দূরত্বে কিন্তু একটা গোলক কল্পনা করা যাবে আর একটা গোল কিনা এরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গোলক কল্পনা করা যাবে এক একটা আর ধরে ধরে এটা একটা গোলক হতে পারে এটা একটা গোলক হতে পারে এর মাঝখানে হতে পারে এখানে হতে পারে অনেকগুলো গোলক কল্পনা করা যেতে পারে প্রতিটা গোলকের কথা চিন্তা করো ধরো এই গোলকটার কথাই চিন্তা করো এই বৃত্তটাকে নিয়ে যদি একটা গোলক চিন্তা করা হয় এই গোলকটার প্রত্যেকটা বিন্দু আমার কি চার্জ থেকে সমান দূরত্বে আছে দ্যাট মিনস এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে আমরা যদি ওয়ান বাই ফোর বাই এফ নট কি ওয়ান বাই আর ফর্মুলাটা ব্যবহার করি তাহলে প্রত্যেকটা বিন্দুতেই আমরা কিন্তু সমান বিভবের মান পাবো তার মানে এই গোলকের যে পৃষ্ঠটা মানে যেই তলটা সেই তলের প্রতিটা বিন্দুতে বিভবের মান সমান তাই এই গোলকের প্রত্যেক এই গোলকটাকে আমরা বলতে পারি সমবিভব তল এই গোলকটাকেও বলতে পারি সমবিভব তল এই গোলকটাকেও বলতে পারি তল অনেকেই একটাতে কনফিউজ হতে পারে এটার সাথে কিন্তু এটার মান মিলবে না এইটার এই গোলকটার একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু হচ্ছে বিভব সমান বাট এই গোলকটার বিভবের সাথে কিন্তু এই গোলকটার বিভবটা মিলবে না সো এইটা একটা সমবিভব তল এটা আরেকটা সমবিভব তল এটা আরেকটা সমবিভব তল তাই এমনি করে অনেকগুলো সমবিভব তল পাওয়া যেতে পারে এটা যেমন প্লাস চার্জের জন্য সমবিভব তলগুলো পাওয়া যায় মাইনাস চার্জের জন্য কিন্তু সমবিভব তল এরকম করে পাওয়া যাবে তো এখান থেকে প্রশ্ন আসে কি প্রথমত জ্ঞানে আসে সময়ভবতল কাকে বলে দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আসে সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আধান স্থানান্তরে কৃতকাজ শূন্য হয় কেন তো আমার এই বিন্দু থেকে যদি একটা চার্জকে আমি এই বিন্দুতে নিয়ে আসি একই গোলকের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসি যদি তাহলে কৃতকাজ শূন্য হয় কেন এটা খুবই সিম্পল একটা ব্যাখ্যা আমরা বলে দিব প্রথমত সময় কাকে বলে এই প্রশ্নটা আসলে তারপরে বলবো যে আমরা জানি এক বিন্দু থেকে ভিআই বিভব বিশিষ্ট এক বিন্দু থেকে ভিএফ বিভব বিশিষ্ট আরেক বিন্দুতে কুলম চার্জকে স্থানান্তর করতে কৃতকাজের ফর্মুলা হচ্ছে এটা ফর্মুলাটা লিখে দিব তারপরে আমরা সমবিভব তলের ক্ষেত্রে ধরো এইটা তোমরা ফিগারটা আঁকবে ফিগারটা এঁকে দুইটা পয়েন্ট দেখাবে এটা ধরো পয়েন্ট এ বা পয়েন্ট ওয়ান এটা ধরো পয়েন্ট বি বা পয়েন্ট টু সো এই বিন্দুর বিভবটাকে বললে ভি এই বিন্দুর বিভবটাকেও ভি বলতে হবে কারণ এটা সমবিভব তল তার মানে তুমি ফিগারটা একে দুইটা বিন্দু দেখিয়ে তারপরে তুমি সূত্র চলে আসবে সূত্র চলে এসে ভি এফ এর জায়গায় ভি এর জায়গায় ভি তার মানে বিভব পার্থক্য শূন্য সমবিভব তলের একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর বিভব পার্থক্য থাকে না বিভব পার্থক্য না থাকলে কৃত কাজও থাকে না সো ডাব্লিউ আই টু এফ ইকাল টু কি আসে জিরো আসে সো এটা আমাদের ব্যাখ্যা হবে এবার আসি আরেকটা পার্টে সেটা হচ্ছে সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল আর এখানে আমরা আরেকটা জিনিসও করবো সেটা হচ্ছে বিভব আর প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো যেটা আমাদের পরবর্তী অনেক কাজে লাগবে মানে পরের ক্লাসগুলোতে তো প্রথমেই আমি সম সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল বা সুষম প্রাবল্যের অঞ্চল বলতে কী বোঝায় সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল বা সুষম প্রাবল্যের অঞ্চল বলতে বোঝায় এমন একটা অঞ্চল যেই অঞ্চলের প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান কি সমান এই পয়েন্ট বলো এই পয়েন্ট বলো এই প্রত্যেকটা পয়েন্টে সরি বিভব না প্রাবল্যের মান সমান তার মানে এ পয়েন্ট বলো এই পয়েন্ট বলো এই পয়েন্ট বলো এই পয়েন্ট বলো প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্যের মানগুলো কি সমান তো এটা কিভাবে অ্যাচিভ করা যায় তুমি কিভাবে এমন একটা অঞ্চল সৃষ্টি করবে যেই অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান সমান আসবে অ্যাচিভ করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি একটা পজিটিভ চার্জের সুষমভাবে দূরত্বে আছে পজিটিভ চার্জের এরকম একটা খণ্ড নিবে আবার একটা নেগেটিভ চার্জের খণ্ড নিবে মানে অনেকগুলো নেগেটিভ চার্জ সুষমভাবে সমান দূরত্ব স্থাপন করে রাখবে অনেকগুলো পজিটিভ সুষমভাবে সমান দূরত্ব স্থাপন করে রাখবে তাহলে এটা থেকে বলরেখা নর্মালি চারদিকে ছড়িয়ে যেত কিন্তু এটার বরাবর যদি কোনো একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে এর বলরেখা এর বলরেখার সাথে ইন্টারঅ্যাক্ট করবে ইন্টারঅ্যাক্ট করলে একটা সমান্তরাল এখানে একটা সমান্তরাল এরকম করে অনেকগুলো সমান্তরাল বলরেখার সৃষ্টি হবে তাই তুমি যে কোনো বিন্দুই নাও না কেন ওই বিন্দুতে যদি প্রাবল্য বের করো প্রাবল্য বের করে কীভাবে শর্ট একটা জেনারেল মেথড শিখেছিলাম যেই বিন্দুতে প্রাবল্য বের করবা ওই বিন্দুকে কেন্দ্র করে একটা ওয়ান মিটার স্কোয়ার বর্গক্ষেত্র আঁকবা ওয়ান মিটার স্কোয়ার বর্গক্ষেত্র আঁকলে যতগুলো রেখা পাড়ি দেয় তাহলে তুমি যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকো দেখবা দুইটা বলরেখা পাড়ি দিচ্ছে এখানে একটা বর্গরেখাক্ষেত্র আঁকো দুইটা রেখা পাড়ি দিচ্ছে আমি জাস্ট কথার কথা বললাম দুইটা রেখা করে পাড়ি দিচ্ছে এটা ওয়ান মিটার স্কোয়ার রাখলে এখানে যতটুকু সাইজের বক্স থাকবে এখানেও ততটুকু সাইজের বক্স থাকবে তার মানে একই সংখ্যক রেখাই কিন্তু তার মধ্যে দিয়ে গমন করবে আচ্ছা তো আমরা প্রত্যেকটা বিন্দুতে এই এরিয়াটার কি পাচ্ছি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড মানে একটা সুনির্দিষ্ট মানে এখানে দশ পার পারকুলম প্রাবল্য হল এখানেও দশ পার পারকুলাম এখানেও দশ নিটন পার্কুলাম এখানেও দশ নিউটন পার আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলে দুইটা বিন্দুর বিভব পার্থক্য আর সমপ্রবল্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা আমি দুইটা বিন্দুকে ধরে নিলাম দুইটা বিন্দু কী কী একটা হচ্ছে এ বিন্দু আর একটাকে ধরে নিলাম ডি বিন্দু সো এ বিন্দু আর ডি বিন্দু বি বিন্দু এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল ডি আর এ বিন্দুর বিভোগটাকে আমরা ধরে নিচ্ছি ভি এ আর বি বিন্দুর বিভোগটাকে আমরা ধরে নিচ্ছি বি বলে রাখি বন্ধুরা এই দূরত্বটাকে ডি দিয়েও প্রকাশ করা যায় আর দিয়েও প্রকাশ করা যায় কোনো কোনো জায়গায় আমরা ডি দিয়ে প্রকাশ করবো কোনো কোনো জায়গায় আমরা আর দিয়ে প্রকাশ করবো তাই ডি বা আর যেটাই থাকুক না কেন কোনো সমস্যা নাই কারণ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আবার ডিটাই ইউজ করা হয় না আরটা ইউজ করা হয় আর নর্মাল সূত্রটাতে আবার টি ইউজ করা একটু পরে বুঝতে পারবে আমি আসলে কী বলতে চাইছি এখানে সো এ আর বি দুইটা বিন্দু নেওয়া হলো তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল ডি সো আমরা এ বিন্দুর বিভব ধরে নিয়েছি ভি এ বি বিন্দুর বিভবনে ধরে নিয়েছি ভিবি সো ভি এ মাইনাস ভিবি কি বোঝাবে তার মানে বি বিন্দু থেকে এ বিন্দুতে একগুলো মাধান আনতে কৃতক আছে আমরা দেখে এসেছিলাম আগের ভিডিওতে শেষ বিন্দুর বিভোগটা আগে হয় আদি বিন্দুর বিভবটা পরে হয় তার মানে এখানে স্থানান্তর হয়েছে বি থেকে এতে সো বি থেকে এতে একগুলো মাধান স্থানান্তরের কৃতকাজটাই কিন্তু এই বিভব পার্থক্যটা তো আমরা এই যে কাজটাকে একটু ভাঙিয়ে যদি লিখি এটাকে লিখতে পারি না এইভাবে ভাঙিয়ে লিখলে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধন্যাত্মক আধান আনতে তার উপর ক্রিয়াশীল বলের মান আর গুণ আকারে যাবে আধানের স্মরণের মান তার মানে আমি জাস্ট কাজটা কি ভাঙিয়ে লিখলাম দুই ভাগে সেটা কি বল ইন্টু স্মরণ সো এটা কার উপরে বল এক কুলো বাধানের উপরে বল আবার মনে আছে আমরা পড়ে এসেছিলাম ই ইকোয়াল টু এফ বাই কিউ টু যে আধানকে স্থানান্তর করি সেটা হচ্ছে কিউ টু এখানে স্থানান্তর করা হচ্ছে এক কুলো মাধানকে তার মানে এখানে কিউ টুর মান হচ্ছে ওয়ান তাহলে চিন্তা করে দেখো বন্ধুরা ই ইকোয়াল টু এফ বাই কিউ টু ফর্মুলাটাতে কিউ টু এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ই ইকোয়াল টু এফ বলা যায় তার মানে এই অংশটাই কিন্তু বেসিক্যালি ই বা প্রাবল্য কোন অংশের প্রাবল্য এই সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের প্রাবল্য কিন্তু আধানের স্মরণের মান এই স্মরণটা আসলে কি। আমি যেখান থেকে যেখানে নিয়েছি আমি বি থেকে এতে নিয়েছি দ্যাট মিন্স তাদের মধ্যবর্তী দূরত্বটা না তাই আমি লিখতে পারি কিন্তু বন্ধুরা এটার জায়গায় লিখতে পারি যে প্রাবল্য তড়িৎ প্রাবল্য এই অঞ্চলের সেই সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের যে প্রাবল্যের মানটা সেই প্রাবল্য কিন্তু লিখতে পারি আধান দুইটার বা বিন্দু দুইটার মধ্যে দূরত্ব তো এই যে এই দুইটা জিনিস লিখলাম এখানে যদি আমি চলক ব্যবহার করি চলক দিয়ে লিখলে এইটার প্রাবল্য যদি ধরে নিই ই এখানে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান ই তাহলে ই ইন্টু বিন্দু দুইটার দূরত্ব যে দুইটা বিন্দু নিয়ে কাজ করছে সেই বিন্দু দুইটা বিন্দুর দূরত্ব ডি তাহলে বিভব পার্থক্য ইকোয়াল টু সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের প্রাবল্য ইন্টু বিন্দু দুইটা যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করা হচ্ছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে কিন্তু একটা ফর্মুলা আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি আচ্ছা তো এই যে ফর্মুলা দাঁড় করলাম এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি ই ইকোয়াল টু ভি এ মাইনাস ভি ভি বাই ডি আগেরটা আর এটা একই কথা জাস্ট পক্ষান্তর করে লেখা হয়েছে তো আমি একটু এ জায়গায় একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে আমাকে এই জিনিসটাতে আমরা নর্মালি বিভব পার্থক্য যেটা বিভব পার্থক্যকে পরের চ্যাপ্টার থেকেই মানে এই চ্যাপ্টারের শেষের দিক থেকেই অলমোস্ট বিভব পার্থক্য কিন্তু আমরা ভি দিয়েই প্রকাশ করি মনে করে দেখো বন্ধুরা তোমরা ওহোমের সূত্র শিখে এসেছিলে ওহোমের সূত্রতে কী বলেছিল ভি ইকল টু আর এই যে ভি ইকল টু আর তোমরা শিখে এসেছিলে ওখানে ভিটা কী রিপ্রেজেন্ট করত ভিটা কিন্তু তোমার বিভব পার্থক্য বোঝাতো সো আমরা এইখানে বিভব পার্থক্যটাকে ভি দিয়ে লিখেছি খেয়াল রাখতে হবে ভি এ মাইনাস ভি ভি ইকুয়াল টু ভি যদি ধরি তাহলে এখানে ভিটা কিন্তু বিভব পার্থক্য রিপ্রেজেন্ট করছে তার মানে ই হচ্ছে সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের প্রাবল্যের মান ইকুয়াল টু দুইটা বিন্দুর বিভব পার্থক্যকে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে আর ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে তার মানে তুমি কিন্তু একটা সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের প্রাবল্যের মান জানলে আর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানলে তাদের বিভব পার্থক্য কত বের করে ফেলতে পারো আবার বিভব পার্থক্য জানলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত বের করে ফেলতে পারো এই ফর্মুলাটা কিসের জন্য আমরা বের করেছি সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের জন্য বের করেছি এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে ভাই সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলে না হয়ে যদি অন্যান্য অঞ্চল হতো যে জায়গায় ধরেন এই জায়গায় একটা বিভবের মানে এই জায়গায় আরেকটা বিভব এই জায়গায় একটা প্রাবল্যের মানে এই জায়গায় আরেকটা প্রবলের মানে জায়গায় আরেকটা প্রবলের মান এক এক জায়গায় এক একটা প্রবলের মান হতো তাহলে এই সূত্রটা ব্যবহার করা যেত না যেত কিনা আর না ব্যবহার করা গেলে কোনটা ব্যবহার করব তো একটু চিন্তা করে দেখো বন্ধুরা এইখানে আমরা কৃত কৃতকাজ ইকল্টু লিখেছি বল ইন্টু স্মরণ মানে বলটাই পরবর্তীত হয়ে গিয়েছে প্রাবল্য কারণ এক মাধানের জন্য যাহাই বল তাহাই প্রাবল্য সো আমার বল ইন্টু স্মরণ লিখতে পারি কখন যখন ধ্রুব বল দ্বারা মানে এই অংশটা যেটা এই অংশটা কিন্তু লেখা গেল কেন এই অংশটা লেখা গেল হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ বলে এটা হচ্ছে ধ্রুব বলের কারণে আমি ধ্রুব বলের কারণে আমি এই অংশটা লিখতে পেরেছি বাট ধ্রুব বল না হয়ে যদি বলের মানটা চেঞ্জ থাকতো মানে বলের প্রবলের মানটা এখানে এক রকম এখানে আরেক রকম এক একটা পয়েন্টে এক এক রকম থাকতো তাহলে কি করতে হতো তাহলে কৃতকাজের ফর্মুলাটা কি দাঁড়াতে এটা একটু বোঝা যায় আমরা কাজের ফর্মুলা তখন কী লিখতাম তখন কৃতকাজকে আমাদের লিখতে হতো এরকম পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফর্মুলাটা যেটা যেটা লিখতে হতো কি ইন্টিগ্রেশন অফ এফ ডিআর যেহেতু এক কুলম চার্জের জন্য যাহাই এফ তাহাই ই কারণ এফ ইকাল ই ইকুয়াল টু এফ বাই কিউ টু আর কিউ টু যদি ওয়ান হয় তাহলে ই এফ টু ই সো আমি ই লিখলাম বলের জায়গায় আর মধ্যবর্তী দূরত্ব যেটা সেটাকে আমরা ডিআর মানে আমরা প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব ডিআর জন্য কৃতকাজ বের করব ডিআরের জন্য কৃতকাজ বের করে আমরা পরেগুলো যোগ করবো আর এই কাজটা আমার একবারে করে দিবে কে ইনটিগ্রেশন যারা আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ভিডিওটা দেখেছো তাদের জন্য কোনো কনফিউশনই থাকার কথা নাই জায়গাতে তো তখন তার মানে আমাদের এই কৃতকাজটা যেটা কৃতকাজটাই তো অ্যাকচুয়ালি বিভব পার্থক্য সো আমরা বিভব পার্থক্যকে ভিডিও যদি লিখি তাহলে আমরা এই জিনিসটাকে আমরা যদি বিহ পার্থক্য ভি দিয়ে লিখি তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি ভি ঠিক আছে তো আমাদের কিন্তু একটা সম্পর্ক দাঁড়িয়ে গেল আমরা সম্পর্কটা একটু উপরে লিখি তো আমাদের ভি আর ই এর মধ্যে সম্পর্ক যেটা মানে বিহ পার্থক্য আর সম প্রাবল্যের মধ্যে যে সম্পর্কটা এটা হতো এরকম কখন যদি প্রাবল্যের মানটা চেঞ্জ হতো মানে প্রাবলের মানটা দূরত্বের সাপেক্ষে চেঞ্জ হতো তাহলে এরকম হতো আবার উল্টাটাও লিখা যায় না ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর পরস্পরের কি বিপরীত প্রক্রিয়া তাহলে কেউ যদি ই আর ভি মানে জাস্ট এটা না লিখে কেউ যদি এটা লিখতে চাইতে তাহলে তার ক্ষেত্রে কী লিখতে হতো তাহলে সে লিখতে পারতে এরকম ডিভি বাই ডি আর মানে ডিডিআর অফ ভি এখানে ভি দিয়ে বিভব বোঝাচ্ছে সো আমরা এই দুইটা সম্পর্ক কোথায় পড়েছিলাম একটু মনে করে দেখো তো এই দুটো সম্পর্ক কিন্তু আমিই তোমাদের পড়েছি কোথায় পড়েছি মহাকর্ষ চ্যাপ্টারে মহাকর্ষ চ্যাপ্টারে আমি কিন্তু তোমাদের পড়েছি মহাকর্ষ প্রাবল্য আর মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক কীরকম এই দুইটা সম্পর্ক কিন্তু ছিল এই সম্পর্কগুলো থেকে একটা ম্যাথও ছিল সো ওইখানের ম্যাথটার মধ্যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন দিয়ে ম্যাথটা করতে হয়েছে তো তোমরা যারা এই টাইপের ম্যাথগুলো খুঁজছ এইটা এই সূত্রগুলো ব্যবহার করে তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবে একই কনসেপ্ট কোনো আলাদা কিছু নাই ওখানে খালি প্রাবল্যের একক একরকম আর এখানে প্রাবল্যের একক আর কিন্তু ম্যাথ একই থাকবে কোনো চেঞ্জ থাকবে না তো তোমরা এই সম্পর্কগুলো ব্যবহার করবে কখন এই সম্পর্কগুলো ব্যবহার করবে যদি সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল না হয় তখন বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক আর এই সম্পর্কটা ব্যবহার করবে কখন এই সম্পর্কটা ব্যবহার করবে যদি সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল হয় তখন বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক আর বলে রাখি আমাদের ক্ষেত্রে সাধারণত এটাই ব্যবহার করা হয় এটা দিয়ে আমি কখনো ম্যাথ আসতে দেখিনি এইচএসি তরিতে বাট তাও আমি এটা নিয়ে ম্যাথ করিয়েছি তোমাদের মহাকর্ষ চ্যাপ্টারে বাট এটা থেকে আমাদের অনেক প্রশ্ন প্রশ্ন আসে আবার থিওরিগুলোর জন্য কাজে লাগে তো এবার আমরা চলে আসি এরপরে এটাকে যদি পরিচয়গুলো দেখতে চাই আমি তো আমরা ই ইকোয়াল টু ভি বাই ডি ফর্মুলাটা তো দেখলাম এই ফর্মের পরিচয় হচ্ছে ই সমপ্রবল্যের মান আর যে দুই বিন্দুর বৃহৎ পার্থক্য নির্ণয় করবো তাদের মধ্যবর্তী দূরত্ব ভি হচ্ছে বিভব পার্থক্যের মান তাহলে এই সম্পর্কটার আলোকে কিন্তু আমরা প্রাবল্যের একটা সংজ্ঞা দিতে পারি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্যের মান হবে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের সমান যেহেতু এটা বিভব পার্থক্য সো প্রতি একক দূরত্বের সাপেক্ষে বিভবের যে পরিবর্তন সেটাকেই প্রাবল্য কিন্তু বলা যায় এই সূত্র দেখে কিন্তু এটাই ধারণা করা যাচ্ছে তো আমরা সমীকরণ থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একটা এককও কিন্তু পাই সেটা কি একটু চিন্তা করে দেখো আমরা এই যে বিভব পার্থক্য আছে বিভব পার্থক্যের একক তো আমরা জানি ভোল্ট বিভবের একক ভোল্ট বিভব পার্থক্যের একক ভোল্ট আর দূরত্বের একক তো মিটার সো ভোল্ট পার মিটার সো আমার প্রাবল্যের একটা একক কিন্তু আমরা জেনে গেলাম ভোল্ট পার মিটার সো আমরা এই পর্যন্ত দেখতে পারি একটা ম্যাথ চলো ছোটোখাটো ম্যাথ করবো মুখে মুখে করে দেওয়ার মতো এমসি কিউ আরেকটা একটু বড়ো ম্যাথ করব সো প্রথমে ছোটো ম্যাটটা দিয়ে শুরু করি সো এখানে দেওয়া আছে একটা দশ নিউটন পার কুলম সমপ্রাবল্যের অঞ্চলে ছয় মিটার দূরে থাকা দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এটা একদম মুখে মুখে করা যায় তো আমার ইয়ার ভ্যালু দেওয়া আছে দশ ডি এর ভ্যালু দেওয়া আছে ছয় ভি এর ভ্যালু বিভব পার্থক্যের ভ্যালু জানতে চাওয়া হয়েছে সো ইন্টু ডি দ্যাট মিন্স দশ গুণ ছয় মানে সাইট ফোল্ট রাইট সো জাস্ট মুখে মুখে করে ফেলা যায় এগুলো এমসি কিউতে আসে কারণ জাস্ট এই সূত্রটা তুমি পারো কি না এটা জানার জন্যই আসলে এই ম্যাথগুলো দেয় এমসি কিউতে এবার আমরা চলে আসি আরেকটা ম্যাথ এটা একটু দেখি এটা রিটার্নের ম্যাথ টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফরটিন কেজি ভরের একটি তেলের ফোটার আয়তন তেলের ফোটার আধান কিউ এই যে একটা তেলের ফোঁটা আছে এটার আধান হচ্ছে কিউ এটার ভরও দেওয়া আছে ফোটাটি পঞ্চাশ মিলিমিটার দূরে স্থাপিত দুইটি সমান্তরাল পাতের মধ্যে স্থির এই যে একটা সমান্তরাল পাত আরেকটা সমান্তরাল পাত এদের মধ্যে দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিলিমিটার পাঁচ দয়ের মধ্যে বিভব পার্থক্য পাঁচশো ভোল্ট তো এটা পজিটিভ চার্জ বিশিষ্ট অঞ্চল হলে নেগেটিভ চার্জ বিশিষ্ট অঞ্চল হলে এটা পজিটিভ বিভব নেগেটিভ বিভব পার্থক্য যেটা দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে পাঁচশো ভোল্ট তো আধান কিউ এর মান কত মানে এই আধানটার মান কত কিউয়ের মান কত মানে তেলের ফোঁটাটার আধানের মান কত স্মল জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার দেওয়া আছে তো এই টাইপের ম্যাথগুলো যখন করব তখন একটু আমাদের আগের পেজে যে কনসেপ্টটা সেটা কাজে লাগাতে হবে এটা কিন্তু একটা সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল গঠিত হবে কেন সমপ্রবল্য বিশিষ্ট অঞ্চল অনেকগুলো প্লাস্টার অনেকগুলো মাইনাস আছে তো এদের মাঝখানে সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল একটা গঠিত হয়েছে সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের দুইটা বিন্দু এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে বিভব পার্থক্যগত পাঁচশো ভোল্ট দেওয়া আছে সো মধ্যবর্তী দূরত্ব পঞ্চাশ মিলিমিটার মানে ডি এর মান দেওয়া আছে আবার বিভব পার্থক্যের মান দেওয়া আছে যাই হোক তো আমার এখানে বের করতে হবে কিউ আধানটার মান সো কিউ আধানের উপর প্রথমত কী কী বল কাজ করতে পারে তোমরা একটু ধারণা করো তো তার ওজনটা কাজ করবে রাইট ওজনটা কাজ করবে নিচের দিকে আর তার ওপরে কি কাজ করবে যে সে যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে আর সে যেহেতু চার্চিত তার ওপরে একটা তড়িৎ বলও কাজ করবে সো আমরা তার উপরে যে তরিত বলটা কাজ করবে ধরে নিলাম সে যদি পজিটিভ চার্জে চার্জিত হয় এটা ধরে নিতে হবে প্রথমে একটা জিনিস অবশ্যই ধরে নিতে হবে সে পজিটিভ বা নেগেটিভ চার্জে চার্জিত তো আমার আলোচনা আমি ধরে নিচ্ছি যে সে পজিটিভ চার্জে চার্জিত সো এটা লিখতে হবে না জাস্ট হচ্ছে তোমার দেখার ক্ষেত্রে সো সে যদি পজিটিভ চার্জে চার্জিত হয় তাহলে সে বিকশিত হবে মানে উপরের দিকে যাবে আর কি এটার দ্বারা বিকশিত হবে সো কত বলটা সে পাবে এ ফিকল্টু কিউ ই পরিমাণ কিন্তু আমার প্রশ্নে কি কোনো ই দেওয়া আছে না সমপ্রবল্যের ইটা কিন্তু দেওয়া নেই বাট আমার কিন্তু বিভব পার্থক্য ভি দেওয়া আছে আবার মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে তার মানে আমি কিন্তু ইকে ভাঙিয়ে লিখতে পারি ভি বাইটি সো এই সম্পর্কটা কিন্তু কাজে লাগতেছে এখানে দেখতেই পাচ্ছ সো এর উপরে কত বল এফ আর কে ভাঙিয়ে লিখলে কিউই কিউইকে ভাঙিয়ে লিখলে কিউ ভি বাইটি এর ভ্যালু আমি বের করবো ভি এর ভ্যালু আমি জানি ডি এর ভ্যালু আমি জানি যেটাকে মিটারে নিয়ে নেওয়া হয়েছে পঞ্চাশ মিলিমিটার থেকে পয়েন্ট জিরো ফাইভ মিটার সো তার উপরে আরেকটা বল কাজ করছে সেটা কি সেটা তার ওজন ওজন কাজ করছে কোথায় নিচের দিকে সো আমরা লিখতে পারি ডাব্লিউ ইকোয়াল টু এম জি ওজন যেহেতু নিচের দিকে কাজ করছে সো আমরা লিখতে পারি ডাব্লিউ ইকোয়াল টু এম জি তো সে যেহেতু স্থির আছে দেখাও লেখা আছে যে ফোটাটি পঞ্চাশ মিলিমিটার দূরে স্থাপিত দুটি সমান্তরাল পাতের মধ্যে স্থির আছে মানে একটা সার্টেন পয়েন্টে ভেসে আছে টাইপ সো তার অবশ্যই ওপরের দিকের বল আর নিচের দিকের বল স্থির সমান হতে হবে এফ ইক্যাল টু ডাব্লিউ হতে হবে সো এফ ইকাল ডাব্লিউ যদি হয় এফের জায়গায় ভ্যালু বসাই এফের জায়গায় ভ্যালুটা বসাই ডাব্লিউর জায়গায় ভ্যালুটা বসাই তাহলে আমি কিউ যদি বের করতে চাই সো কিউকে আমি এক পাশে করবো বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেবো সো কিউকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে লিখতে পারি কিউ ইকাল টু এম স্মল জি স্মল ডি ডিভাইড বাই ক্যাপিটাল ভি সো আমরা এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটার মধ্যে আমরা এম জি ডি ভি সবগুলোর ভ্যালু কিন্তু জানি দেখো এম তারপরে ডি জি ভি সব জানি সো আমরা যদি বসিয়ে দিই আমরা কিন্তু কিউআর ভ্যালুটা হিসাব করে বের করে ফেলতে পারবো আর আমার এই ক্ষেত্রে হিসাব করে কত আসছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন যদি মাইনাস সেভেন্টিন কুলম তাহলে আমরা কিন্তু তেলের ফোটার মধ্যে কত আধান সেটা পেয়ে গিয়েছি সো এই টাইপের ম্যাথগুলোতে কিন্তু এই যে ই ইকুয়াল টু ভি ডি এই সম্পর্কগুলো কাছে লাগতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে